চোদ্দোশো একত্রিশ সাল আমরা বীর বাঙালি জাতি আমাদের ভাষা যেমন অনেক বেশি সমৃদ্ধ তার পাশাপাশি আমাদের পূর্বপুরুষরা এই বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্যে এবং বাংলা বছর হিসেবে আনার জন্যে নতুন যে পঞ্জিকা করেছিলেন তারই আজকে চোদ্দোশো সাল এই দিনে আমরা আমাদের পুরানো সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন সম্পর্কের মাধ্যমে নতুন চিন্তা চেতনার মাধ্যমে আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাব আমাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক এবং দেশ এগিয়ে যাক পৃথিবীতে ছয় হাজার ভাষার মধ্যে প্রায় চার হাজার ভাষার কোনো অস্তিত্ব নেই আমরা বাঙালি জাতি আমাদের গর্ব আমরা আমাদের সেই পঞ্জিকার মাধ্যমেও আমরা পৃথিবীর সেরা দশটি ভাষার মধ্যে একটি ভাষায় পরিণত হয়েছি আজকে যে বাংলা বর্ষ সেটি আরবি বর্ষ যেমন মানুষ মনে রাখে এবং ইংরেজি বর্ষ যেমন সকলেই মনে রাখে আমরা বাঙালি জাতি আমরা ইংরেজি আরবি সাথে সাথে বাংলা নববর্ষকে আমরা মূল ধরে অতীতের সমস্ত গ্লানি মুছে ফেলে আমরা এগিয়ে যেতে চাই আমরা সকলের সহযোগিতা চাই আমরা চাই ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম তারা নিয়ন্ত্রণের মধ্যে রাখুক কেউ যাতে বাজার ব্যবস্থাকে পুঁজি না করে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা চাই আমাদের যে সমস্ত টিকাদার কক্সবাজার আমার আসন থেকে শুরু করে যেখানে যেভাবে আছে তারা শুধু ম্যাকারম করে তারা রাস্তাগুলো ফেলে গেছে আমরা চাই বর্ষার আগেই সমস্ত টিকাদাররা মাঠে মাঠে নামুক আমরা চাই আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে চাল দিচ্ছেন বিজিএফ দিচ্ছেন বিজিডি দিচ্ছেন টিসিবির মাধ্যমে যে চাল দিচ্ছেন ডিলাররা সকলেই সেই গ্রাহকদের কাছে পৌঁছিয়ে দিক সকলেই যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপকার উপভোগ করতে পারে আমরা চাই পর্যটকদের নিরাপত্তা আমরা চাই সাধারণ মানুষের নিরাপত্তা আমরা চাই কৃষক ভাইদের অর্থনৈতিক নিরাপত্তা আমরা সকলকে সাথে নিয়ে যারা আমাদেরকে ভোট দিয়েছেন অথবা দিতে পারেননি অথবা দেননি সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর কক্সবাজার তথা একটি সুন্দর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নতুন বছরে করতে চাই সকলকে শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ জয় বাংলা